নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঈশ্বরের দয়া অবশ্যই আপনারা ভালো থাকবেন। আর গড পিকচার অ্যান্ড ভিডিও সবসময় আপনাদের স্বার্থে কাজ করছে আর আপনাদেরকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত ভিডিও পোস্ট করছে। তা আমার একটা ভিডিও, আমার একটা চ্যানেল আছে আধ্যাত্মিকতা সমাজসেবা। যদি আপনারা কেউ ওই চ্যানেলটি দেখে থাকেন, অবশ্যই যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, ওখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে। আবার এই চ্যানেলটা আমার নতুন, আমি এখানেও ভালো ভালো ভিডিও পোস্ট করছি আপনাদেরকে ভালো রাখার স্বার্থে। আর যারা ভিডিও দেখতে পছন্দ করেন না, আপনাদের মূল্যবান সময় আমার এই ভিডিওতে দেবেন না, অনুরোধ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি পছন্দ না করেন, আপনাদের মূল্যবান সময় আমার এই ভিডিওতে দেবেন না। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, এটা ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। গড পিকচার অ্যান্ড ভিডিও মানুষের মঙ্গল স্বার্থে কাজ করে। তো দুর্গা পুজোর সময় আমি একটু ব্যস্ত ছিলাম, শরীরও খুব ভালো ছিল না, যার জন্য কিছু ভিডিও পোস্ট করতে পারিনি। শুধু এই ভিডিওটা পোস্ট করছি। যারা মাকে বরণ করেছেন, যেসব মা বোনেরা, বা আগামী দিনেও করবেন, আগামী বছরও করবেন, প্রত্যেক বছরই মা আসবে আমাদের কাছে, তারপরে মা চলে যাবে কৈলাসে, তো এটা আমরা জানি সবাই। শুধু এটুকু বলছি, যেসব মা বোনেরা মা দুর্গাকে বরণ করেছেন, প্রত্যেক বছর বরণ করবেন, আপনারা কিন্তু পানের মধ্যে যে সিঁদুর মাখা যখন নিয়ে যাচ্ছেন, পান সিঁদুর মিষ্টি দুখানা করি নিয়ে যাবেন, ছোটো ছোটো সাদা করি, মাকে বরণ করার পরে সে সিঁদুর মাখা পান এবং সিঁদুর মাখা দুটো করি নিয়ে এসে লাল শালু কাপড়ের মধ্যে বেঁধে ঘরের দরজার মেন দরজার উপরে বেঁধে ঝুলিয়ে রেখে দেবেন। তাতে কি হয় শুনুন, নেগেটিভ এনার্জি বাইরের থেকে ঘরে ঢুকতে পারবে না। ঘরের ভেতর যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা বেরিয়ে চলে যাবে, এটা রাখবেন। এবং একটু নজর রাখবেন, পানটা যদি শুকিয়ে যায় ওই শুকানো পানের উপরে আর একটা নতুন পান দিয়ে দেবেন। কি বললাম, যেসব মা বোনেরা মা দুর্গাকে বরণ করছেন, সাথে নিয়ে যাচ্ছেন পান মিষ্টি এবং নেবেন কড়ি, দুটো ছোটো ছোটো কড়ি নেবেন, বরণ করে চলে আসার পরে সেই সিঁদুর মাখা পান আর দুটো কড়ি লাল শালুর কাপড়ের মধ্যে বেঁধে আপনারা মেন গেটের উপর ঝুলিয়ে রেখে দেবেন। এবং সপ্তাহ সপ্তাহে দেখবেন পানটা শুকিয়ে যাচ্ছে কি না, যদি পান শুকিয়ে যায় নতুন পান নিয়ে আসবেন, একদমে একখানা বোটালা পান নিয়ে এসে ওই শুকনো পানের উপর দিয়ে দেবেন, দিয়ে আবার ঝুলিয়ে দেবেন। দেখবেন নেগেটিভ এনার্জি ঘর থেকে বেরিয়ে যাবে, বাইরে নেগেটিভ এনার্জি ঢুকবে না, ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে, যেখানেই যাবেন সেখানে মানুষের ভালোবাসা পাবেন, ঘরে আয় উন্নতির পথ বাড়বে, বেকার যুবক থাকলে তার একটা কর্মজীবন হবে, যে ঘরের মধ্যে যদি কোনো কুমারী মেয়ে থাকে বিয়ে হচ্ছে না তার বিবাহ হবে, এটা করে দেখতে পারেন, খুব ভালো জিনিস, যেটা অন্য কোনো চ্যানেলে পাবেন না, আমার গড পিকচার অ্যান্ড ভিডিওতে পেয়েছেন। আমি সবসময় আপনাদের মঙ্গল স্বার্থে কাজ করে থাকি। প্রত্যেক বছর মা আসবে, মা বোনেরা বরণ করবে, সাথে নিয়ে যাবে পান দুটো সুপুরি, পান দুটো কড়ি আর হচ্ছে সিঁদুর আর মিষ্টি তো নিয়ে যায়, সেইগুলো বরণ করে আসার পরে ওই পান কড়ি আর সিঁদুর মাখানোটা লাল শালুকার পর বেঁধে মেন দরজার উপর বেঁধে দেবেন। দেখুন করে খুব ভালো ফল পাবেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন।